খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন। অবরোধের কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা এমন দীর্ঘ যানজট হয় ব্যস্ত এই মহাসড়কে। রোববার সকালে পাইকগাছা থেকে বাসে করে স্বজনদের নিয়ে খুলনায় ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। বোন অসুস্থ থাকায় দুইজনের সিটে তিনজনের বসা নিয়ে বাসের হেল্পারের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে জিরো পয়েন্ট এলাকায় ওই শিক্ষার্থী নেমে যাওয়ার সময় অন্য দুজন শিক্ষার্থী খারাপ ব্যবহারের কারণ জানতে চাইলে তিনজনকেই মারধর করেন বাসের হেল্পার সহ অন্যরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় আহত শিক্ষার্থীকে উদ্ধার করেন। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের উপর অতর্কিত হামলা হয় এবং কুকুরকে যেভাবে পেটানো হয় ঠিক সেভাবে পেটানো হয়েছে, অনেকগুলো জায়গা জখম হয়েছে, ইট নিয়ে ছুড়ে মারা হয়েছে। ইট লাগলে হয়তো আমার জুনিয়র আজকে এখানে মৃত অবস্থায় থাকতো। একটাই দাবি যে আমাদের স্টুডেন্টের উপর বারবার এরকম হামলা চলতেছে, এটা যাতে ফার্দার টাইম আর না হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পরে অভিযুক্ত ওই দুই বাস শ্রমিককে পুলিশ হেফাজতে নিলে দুই ঘন্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যারা প্রকৃত একিউজড ছিল আমরা তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছি, এখন পুলিশ প্রশাসনের কাছেই এরা আছেন। এখন যদি ভার্সিটি প্রশাসন যদি মনে করেন কোনোভাবে যে তারা এটা মামলার দিকে যাবেন, তাহলে সেটা পরবর্তী বিষয়ে তাদের উপর ডিপেন্ড করতেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আইনি পদক্ষেপে যাচ্ছি। আমাদের স্টুডেন্ট যদিও আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু তারপরে তারা মেনে নিয়েছে যে আইনের প্রতি বিশ্বাস রেখে তারা এগিয়ে গিয়েছে। এই ঘটনায় বাসটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।